ব্রণ একটি সমস্যার নাম। এটি একটি সমস্যা, এটি মুখে সাধারণত হয়ে থাকে, যা আমাদের মধ্যে অনেকেরই জন্য অতি লজ্জার একটি কারণ হয়ে দাঁড়ায়। কারো সামনে আসতেই খুব অস্বস্তি লাগে। ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ও লজ্জা ভয়কে জয় করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই আপনার এই লজ্জার বিষয়টি কেটে যাবে। ব্রণের সমস্যা প্রায় কম বেশি সবারই থাকে, আর এসব ব্রণের কারণে মুখে অনেক ধরনের বিরক্তিকর দাগের সৃষ্টি করে। এই বাজে দাগগুলো নিরাময় করতে পারে যে সব বিষয়, হাতের কাছেই রয়েছে সেই সব উপাদানগুলো, যা খুবই সুস্বাদু সুমিষ্ট পুষ্টিকর একটি ফল। মুখে ব্রণ সহ অন্যান্য যে কোনো দাগ এবং ফুসকুড়ি, মেস্তা, কালো দাগ খুব সহজেই দূর করে দিতে পারে, তা হচ্ছে পেঁপে। মুখমণ্ডলে যে কোনো দাগ দূর করার পাশাপাশি পেঁপে মুখের উজ্জ্বলতা এবং লাবণ্যতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। বন্ধুরা, এইটি ব্যবহারের নিয়ম জেনে নিন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন টিপস সবার আগে পাওয়ার জন্য। ব্যবহারের নিয়মটি বন্ধুরা জেনে নিন। এক টুকরো কাঁচা পেঁপে বেটে বা পেস্ট করে পুরো মুখে নিয়মিত লাগালে ব্রণ কমে যাবে এবং ব্রণের দাগ চলে যাবে। বন্ধুরা, আবারও বলছি, এক টুকরো কাঁচা পেঁপে বেটে পেস্ট করে পুরো মুখে লাগান। এভাবে লাগালে ব্রণ কমে যাবে এবং ব্রণের দাগ চলে যাবে। পেঁপে বাটা ও মধু একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা দূর হবে এবং কোমল হবে। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যেখান থেকে ভিডিও দেখছেন, সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে থাকুন। এ প্রত্যাশায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।